বিএসবি ক্যাম্বিয়ার নিবেদিত একুশে বইমেলা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বইয়ের মেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহানুরনি। এই অনুষ্ঠান প্রতিদিন বিকেল 5:30 থেকে আমরা ডিবিসি নিউজে আপনাদের সামনে এসে হাজির হই বইমেলার নানান খবর জানাতে, বইমেলার নানা দিক তুলে ধরতে এই আয়োজন। আজ অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন। একটু যদি আজকে জানিয়ে দেই, যেহেতু একদম শুরুর দিকে বইমেলা, যদি প্রথমে একটু জানিয়ে দেই যে বইমেলার এবার বিন্যাসটা কী করে হয়েছে, তাহলে হয়তো যারা পরবর্তীতে মেলায় আসবেন তাদের সুবিধা হবে। বইমেলা এবার একটু পরিবর্তন এসেছে। বইমেলার যেই বিন্যস্ত ব্যাপারটি সেটি কিছুটা কমেছে, বা পরিসর যদি বলি, ব্যাপ্তি যেটি বলি, সেটি একটুখানি কমেছে। কমেছে বলতে বইয়ের স্টলের সংখ্যা কমেছে, ব্যাপারটি তেমন নয়। 600 বেশি স্টল নিয়ে এই সরোয়ার্দী উদ্যানের সৃজনশীল যে প্রকাশকরা তাদের স্টল রয়েছে, এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল রয়েছে। ব্যাপ্তি কমেছে যেটি আমি বলছিলাম, সেটি হচ্ছে এর আগে সরোয়ার্দী উদ্যানের যেই লেকটি রয়েছে বা স্তম্ভটি রয়েছে, স্তম্ভটির প্রায় শেষ পর্যন্ত, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাছাকাছি পর্যন্ত কিন্তু বইমেলার স্টল ছিল। এবছর সেই স্টলগুলো কিছুটা কমিয়ে, ওই 5টাতে স্টল সংখ্যা কমিয়ে আরেকটু কাছাকাছি এনে একেবারে উদ্যানের ভেতরেই পুরোটা রাখা হয়েছে, একটু কাছাকাছি রাখা হয়েছে স্টলগুলোকে। এবং সেই সাথে ফুড কোর্ট যেটি, বা খাবারের জায়গা যেটি, সেটি ওখানে স্থাপন করা হয়েছে। আমি যদি একটু মেলার কথা বলি, যে এখন পর্যন্ত, কালকে প্রধানমন্ত্রী উদ্বোধন করিয়ে যাওয়ার পর পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত মেলায় যেই পরিচ্ছন্নতার যে বিষয়টি, মেলার ধুলোবালি কমার যে বিষয়টি, সেটির কোনো লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত মেলায় এখনও প্রচুর আবর্জনা দেখতে পাওয়া যাচ্ছে, যেটি বাংলা একাডেমি কর্তৃপক্ষের আসলে অপসারণ করবার কথা ছিল, সেটি কিন্তু তারা অপসারণ করেননি। ফলে যারা আসলে মেলায় দর্শনার্থী আসছেন, ক্রেতা আসছেন, আজকে সপ্তাহান্ত অর্থাৎ কাল শুক্রবার ছুটির দিন, তারা অনেকেই কিন্তু কিছুটা বিরক্ত। আবার অনেকে বলছেন যে একদম শুরুতে এই ধরনের ব্যাপার হতে পারে, প্রতি বছরই এরকম দেখা যায় যে প্রথম 2-1 দিন একটু সমস্যা হয়, কিন্তু এবছর এখন, মানে যেহেতু দ্বিতীয় দিন, সবাই আশা করেছিলেন যে অন্তত আজকে, কালকে না হলেও আজকে অন্তত একদম পরিচ্ছন্ন একটি মেলা দেখা যাবে, কিন্তু তেমনটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তবে লেখক, পাঠক এবং ক্রেতা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন মেলায়। তবে একটি বিষয় বলে রাখা ভালো, যে সবসময় আমি বলি যে মেলায় কিন্তু শুরুর দিকে ক্রেতা খুব একটা পাওয়া যায় না, কারণ যারা আসলে ক্রেতা তারা দেখে শুনে আর একটু ঘুরে তারপরে বই কেনেন। আমরা চেষ্টা করছি পাঠকের সাথে কথা বলতে, একজন পাঠক আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনাকে আমি অনেকক্ষণ দেখছি মেলায় ঘুরছেন এবং বই কিনলেন। কেমন লাগছে মেলা, কেমন লাগছে, প্রতি বছরই আসেন কিনা, মেলা কিরকম উপভোগ করছেন সেটি আগে একটু বলবেন। আচ্ছা, মেলায় প্রতি বছরই আসা হয়, করোনার টাইমে আসা হয়নি, তখন তো মেলা বন্ধ ছিল। এখন এবছর একেবারেই, মানে মেলা শুরু হতেই চলে আসলাম, কারণ মেলার যে একটা এক্সাইটমেন্ট, যে বই কেনার যে একটা এক্সাইটমেন্ট, নতুন নতুন বই পাওয়া যায়, লেখকদের সঙ্গে দেখা হয়, হ্যাঁ হ্যাঁ, লেখকদের সাথে দেখা হওয়া, ওনাদের অটোগ্রাফ নেওয়া, এটা তো অনেক এক্সাইটিং, এটা মিস করতে চাই না, সেই জন্য মেলা একদম শুরু হতেই চলে আসছে। এমনিতে কি সারা, মানে সারা মাসই আসার চেষ্টা করেন, অথবা ছুটির দিনগুলোতে, অথবা বিশেষ বিশেষ দিনগুলোতে? ছুটির দিনগুলোতেই আসা হয়, আর হচ্ছে একুশে ফেব্রুয়ারিতে আসি, আর পহেলা ফাল্গুনের দিকেও তখনও একবার এসে ঢু মেরে যাই, এই আর কি, কয়েকবারই আসা হয় মেলাতে। এমনিতে পছন্দের লেখক কারা, বা কী ধরনের বই কেনেন, কি কাদের বই পছন্দ করেন? কি আমি হচ্ছে থ্রিলার টাইপের বই বেশি পছন্দ করি। রিসেন্টলি সাদাত হোসেনের বই পড়া হয়, তারপরে হচ্ছে সায়েন্স ফিকশনের বই কিনি, থ্রিলার টাইপের বই কিনি, মানে মেলায় নতুন নতুন যে বই লেখক আসেন তাদের বই কিনে কেনার চেষ্টা করি আর কি, নতুন নতুন লেখকদের বই। আপনি এসেছেন কোথা থেকে? আমি আসছি মগবাজার থেকে। নাম কি?
আমার নাম জান্নাত। জান্নাত, আপনাকে ধন্যবাদ। জান্নাত নামে একজন পাঠক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি জানালেন যে আসলে মেলার যেই উত্তেজনা, যে একদম শুরু থেকেই যে উত্তেজনা, সেটি তিনি একদমই মিস করতে চান না, ফলে একদম শুরু থেকেই তিনি আসেন। তবে জান্নাতের মতো অন্য অনেকেই প্রথম থেকে শুরুর দিক থেকে আসেন, কিন্তু ওই যে বললাম যেটি, যে এখন পর্যন্ত বইমেলায় যেই পরিবেশ দেখতে পাওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত দেখা যায় না বলে, এই ধুলোর কারণে এবং বিভিন্ন রকমের আবর্জনার কারণে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। তো সেই সমস্যা কিন্তু এখনও রয়ে গেছে এবং সেটি বাংলা একাডেমি কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব করবেন বলে, অপসারণ করবেন বা এই সমস্যাগুলো দেখবেন বলে আমরা আশা করছি এবং সকলেই আশা করছেন। আমরা একজন কবি আছেন আমাদের সাথে, আজকে যুক্ত হবেন কবি শাহেদ কায়েস, তিনি মেলার আসলে এক খুব পরিচিত মুখ। শাহেদ কায়েস, আপনি চলে আসুন, আমরা একটু তার কাছে একটু জানতে চাইবো। শাহেদ কায়েস, আমরা এর আগে অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে মেলায় চা পাওয়া যাচ্ছে না, চিনি ছাড়া চা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, এবং মেলা সব কিছু মিলিয়ে এবারকার যেই মানে দ্বিতীয় দিন, কিন্তু একটু মনে হচ্ছে যে প্রত্যেকবার যেরকম একদম ছিমছাম একটা ব্যাপার, একটা গোছানো ব্যাপার, এটা একটু একটু মনে হচ্ছে যে হারিয়ে গেছে বা একটু মিসিং লাগছে। আপনার কি, আপনার কি একই মত? হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। তবে এটা সত্য যে কোনো বছরই কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এবং এটা এই বছরও তাই। যে আমরা যখন খাবারের স্টলের দিকে গেলাম, ওখানে তো এক ময়লার স্তূপ। তো আমি মনে করি যে বাংলা একাডেমির এই বইমেলার আয়োজন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত। বইমেলা যদি 1 তারিখে শুরু হয় ফেব্রুয়ারি, তাহলে অবশ্যই 31 তারিখের মধ্যে সমস্ত স্টল কমপ্লিট করা এবং ভিতরের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা। চারদিকে এই সামনে ইট পড়ে আছে, বালি পড়ে আছে, নোংরা জমে আছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে এটা হওয়া উচিত না। এগুলো, এই দিকগুলোতে বাংলা একাডেমির নজর দেওয়া উচিত। আর পাশাপাশি আমরা প্রতি বছরই বলি, সেটা হচ্ছে যে নেম প্লেট থাকা উচিত, প্রতিটা রোতে একটা করে বোর্ড থাকা উচিত যে এই রোতে কী কী আপনার কোন কোন স্টলগুলো আছে, কোন নাম্বার স্টলগুলো আছে, তাহলে এগুলো অনেক বেশি আপনার ফ্রেন্ডলি হয় পরিবেশটা, এবং সবাই খুঁজে পেতে, স্টল খুঁজে পেতে ইজি হয়। আর এবার লেখক বলছি, মঞ্চ খুবই বাজে জায়গা হয়েছে, আমি মনে করি যে এরকম জায়গায় হওয়া উচিত না। দুই দিকে হচ্ছে খুবই গুদাম ঘরের মতো কিছু টিনের ঘর তুলে রাখছে, যেগুলো খাবারের ঘর, এবং সেখানে মাঝখানে লেখক বলছি মঞ্চ দিয়ে দিয়েছে। বিএসবি ক্যামেরায় নিবেদিত বইয়ের মেলা অনুষ্ঠানের একটা বিরতির সময় পৌঁছে গেছি আমরা, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। বিএসবি ক্যামেরায় নিবেদিত বইয়ের মেলা অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি, আমি ইশরাত জাহান উর্মি। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন বিকেল 5:30 আপনাদের সামনে হাজির হই বইমেলার নানা খবর নিয়ে। আমরা কথা বলছিলাম কবি শাহেদ কায়েসের সঙ্গে, আমরা আবারও একটু তার সঙ্গে কথা বলতে চাই। যে বিষয়গুলো আসলে বলছিলাম সেগুলোই আমরা আরেকবার বারবার বলতে চাই, কারণ যত বলা হবে তত হয়তো মেলা কর্তৃপক্ষের কানে সেটি যাবে। আপনি বলছিলেন যে চা খাওয়ার জায়গা নেই, একই সঙ্গে এখন পর্যন্ত, আজকে মেলার দ্বিতীয় দিন, এখন পর্যন্ত ময়লা আবর্জনা অপসারণ হয়নি। সেটাই, মানে আসলে হয় কি যে সব কিছু তো আমরা কর্পোরেট করে ফেলতে পারি না। এখানে যে একটু চায়ের ব্যবস্থা থাকে, যেখানে লেখকরা চা খেতে পারবে, এবং সেখানে শুধু খাবারের দোকান আর কফি শপ, মানে চা তো আসলে লেখালেখির সঙ্গে, আড্ডার সঙ্গে চা একটা বড় বিষয়, সেটা নেই, সেটা থাকা উচিত। আর বসার একটা জায়গা যেখানে লেখক একটু বসতে পারে, গত বছর এটা বিভিন্ন জায়গায় ছিল, সেটা আমরা এই বছর খুব বেশি জায়গায় দেখছি না। আর যে পরিষ্কার যে পরিবেশ, সেটা সুন্দর পরিবেশ গড়ে তোলা, যেটা আজকে মেলার দ্বিতীয় দিন এখনও কিন্তু ব্যাপক নোংরা রয়ে গেছে, এখানে সেখানে নোংরা, খাবারের স্টলের ওখানে গিয়ে দেখলাম স্তূপ হয়ে আছে নোংরা। তো এগুলো আমরা মনে করি যে মেলা শুরু হওয়ার আগের দিনই কমপ্লিট হওয়া উচিত, কাজগুলো কমপ্লিট হওয়া উচিত, স্টলগুলো কমপ্লিট হওয়া উচিত, এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা দেখা উচিত। আরেকটি বিষয় হচ্ছে বলছিলাম যে, যেটি আমি বলছিলাম যে পাঠক, নতুন কোনো পাঠক এসে যদি তার, তিনি কোনো বই কিনতে চান, তাকে একটা নির্দেশিকা বা গাইডলাইন দেওয়া, সেই বিষয়টি আসলে মেলা কর্তৃপক্ষ অথবা চাইলে কোনো প্রকাশকও করতে পারে। হ্যাঁ, এইটা ব্যবস্থাটা সব কিছু মেলা বাংলা একাডেমিকে করতে হবে তা না, এইটা বাংলা একাডেমি করতে পারে, বাট আমি মনে করি যে প্রকাশকরা এই উদ্যোগটা নিতে পারে, তাদের যে যারা নতুন পাঠক আসবে, যে এখানে যাতে একটা গাইডলাইন পায়, সে যাতে একটা কোনো ওরা যদি ব্যবস্থা নেয় সেটা খুবই ভালো হয়। আর একটা হচ্ছে যে স্টল খুঁজে পেতে সমস্যা হয়, সেখানে দুইটা স্টল, এটা তো শাহেদ কায়েস আগে ছিল যে একটা থাকতো, একটা বোর্ড থাকতো, সেখানে সেটি নেই কেন এবার? সেটাই কথা, সেগুলো থাকা উচিত, আগে ছিল, এখন এগুলো হওয়া উচিত, যে একটা বোর্ড, সেখানে এই রোতে কোন কোন স্টল আছে, নাম্বারগুলো আছে, সেগুলো লেখা থাকলে যারা সুবিধা হয় পাঠক, তাদের জন্য সুবিধা হয়। আরেকটি বিষয় আছে, এবার নান্দনিকতার যে বিষয়টি মেলায় সেটি অনুপস্থিত লাগছে আমার কাছে। এটা গত 2 বছরই চমৎকার একটা আয়োজন ছিল, এটা আমি বলতাম যে পরিবেশ বান্ধব মেলা, এবং সেখানে অনেক দৃষ্টিনন্দন রেকর্ড ছিল, যেখানে নানান ধরনের বাঁশের কাজ ছিল,
যেটা ভালো লাগতো, এবং এটা এনামুল করিম নির্ঝর স্থপতি তিনি সেটা করেছিলেন, এবং আমি মনে করি এই কাজগুলো থাকা উচিত, একটা দৃষ্টিনন্দন হওয়া উচিত মেলাটা আরও। সেটি এবার অনেক ধন্যবাদ আপনাকে কবি শাহেদ কাস আমাদের সঙ্গ দেওয়ার জন্য। কথা বলছিলেন কবি শাহেদ কাস, তিনি আসলে জানাচ্ছিলেন যে মেলায় কতগুলো সমস্যা, আসলে শুরুর দিকে সমস্যাগুলো তুলে ধরলে হয়তো বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেই বিষয়ের দিকে নজর দিতে পারেন। রবিউল আলম নামে আরেকজন লেখক আমাদের সঙ্গে আছেন, তিনি আসলে একটি বিশেষ বই তিনি এর আগেও আমাদেরকে দেখিয়েছেন বইটি, এটি আমার দেখা রায়ের বাজার বধ্যভূমি, এটি শহীদ বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদের যেই বধ্যভূমি সেই জায়গাটি নিয়ে লেখা এবং সেখানকার ইতিহাস নিয়ে লেখা। এই বইটি সম্পর্কে আমরা জানিয়েছি এর আগেও, আপনি একটু প্রতি বছরই তো আপনি আসেন এবং এই বইটি আপনার মতো করে আপনি বিক্রি করেন, আপনি যদি একটু বলেন যে এবার মেলার পরিবেশ কেমন আছে। আসলে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, মুক্ত বাংলার মনের ভাষা বই ছাড়া প্রকাশ করা যায় না। আমরা যারা লেখক, এই বইমেলা আমাদের প্রাণের স্পন্দন, এখানে মুক্ত নিঃশ্বাস নিতে পারি। একটি বছর পরে হলো আমরা যারা এই লেখালেখির সাথে যুক্ত, সবার সাথে সবার একটি মত বিনিময় করতে পারি। আপনারা যারা মিডিয়ার কর্মী আছেন, আপনাদের মাধ্যমে আমরা জাতির সামনে উঠে আসি, এটাই আমাদের পাওনা। আজকে এই বই মেলাটা যেভাবে হচ্ছে, শুধু একটি জায়গায় আমি দ্বিমত যে বই প্রকাশনের খরচ এত বেশি, আমাদের বাচ্চারা, যেমন আমি গত বছর এই বইটি 20 টাকায়ও দিয়েছি, একে বিনামূল্যে দিয়েছি, স্কুলের ছাত্র ছাত্রীদেরকে দিয়েছি, মুক্তিযুদ্ধের ইতিহাস যাতে যত দ্রুত আমরা জাতির সামনে তুলে ধরতে পারবো, ততই আমরা সভ্য একটি সমাজ গড়ে তুলতে পারবো। এই আশা থেকেই আমরা, আমাদের দিন শেষ, আমরা মৃত্যু পথযাত্রী, আমাদের ইতিহাসগুলো রক্ষা করার জন্যে আমি আপনার মাধ্যমে সরকারকে বলতে চাই, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করার জন্যে বাংলা একাডেমি হোক আর আপনার সাংস্কৃতিক মন্ত্রণালয় হোক, যে হারে আমাদের সচিবরা, আমলারা তাদের লেখা সরকারি ক্রয় তালিকা, তাতে আমাদের মতো প্রকৃত অঘোষিত শিশু মুক্তিযোদ্ধারা বঞ্চিত হচ্ছে। অনেক ধন্যবাদ আপনার, আমরা নিশ্চয়ই মেলায় আপনার কথা এর আগেও শুনেছি, আবারও শুনবো। তিনি আসলে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন যে এবার কাগজের দাম এত বেড়েছে যে আসলে তার মতো যারা আসলে অ্যামেচার লেখক রয়েছেন তাদের পক্ষে আসলে মেলায় টিকে থাকা, বা যদি আসলে মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে কিছু তুলে দিতে চান, সেটি খুব কঠিন হয়ে যায়। আরেকজন লেখক পুতুল সাজিয়া সুলতানা, তিনি আমাদের সঙ্গে যুক্ত হলেন, প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার আগে তার বইয়ের নাম, এটি কী বই আপনি আমাদেরকে জানাবেন এবং আপনার প্রথম বই কিনা বইটি সম্পর্কে? না, আমার অষ্টম বই, গানের পাশাপাশি আমার লেখালেখির অভ্যাসটা অনেক পুরাতন, এটা অনেকে জানেন। এরই মধ্যে আমার 2016 থেকে বই প্রকাশিত হচ্ছে নিয়মিত, এটা আমার অষ্টম বই এবং এটা উপন্যাস, কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এর আগে, এবার উপন্যাস এলো। তো এটা মূলত নারীর মনস্তত্ত্ব নিয়ে লেখালেখি করি আমি বরাবরই, যারা পাঠক আছেন তারা জানেন। এই উপন্যাসটায় বিশেষ করে বিবাহ বিচ্ছেদের পরবর্তী সময়ে নারী যে টানাপোড়েনের মধ্য দিয়ে যায় সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, প্রথম যুদ্ধটা তার নিজের সঙ্গে নিজের মনের, এবং তার ফলে বিচ্ছেদের পরবর্তী সেই আঘাতটা বা ঘাটা সামলে উঠতে গিয়ে কিসের ভেতর দিয়ে যেতে হয়, কিসের ভেতর নয়, শুধু আত্মমর্যাদার যে তলানিতে সে চলে যায় ক্রমশ, সেই বিএসবি ক্যাম্বিয়ার নিবেদিত বইয়ের মেলা অনুষ্ঠানে আজকের মতো এই ছিল। আমরা প্রতিদিন বিকেল 5:30টায় আপনাদের সামনে হাজির হব বইমেলার নানা খবর নিয়ে। আজ এ পর্যন্তই, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।